কিন্তু দুর্ভাগ্য হচ্ছে জয় বাংলা স্লোগানটাকে নিয়ে আওয়ামী লীগ এত বেশি রাজনীতিকরণ করে ফেলেছে, ওইটা আর বাংলাদেশের রণাঙ্গনের স্লোগানটা মর্যাদাহানি করেছে, তারা শেষ পর্যন্ত এটাকে দলীয় স্লোগানে পরিণত করেছে। দ্যাটস অল, কোন দলে কী স্লোগান দেবে, কে জয় বাংলা দেবে, যে বাংলাদেশ জিন্দাবাদ দেবে, আবার বাংলাদেশ চিরজীবী হোক, আবার আজকে একজনে বলছে যে জয় বাংলাদেশ বলতে অসুবিধা কী, বলুক না, কিন্তু কথা হচ্ছে আমরা ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় স্লোগান কিন্তু আমরা করতে পারলাম না ডিউ টু আওয়ামী লীগ। এবং এটাকে আপনি কোর্টে কেন নিয়ে গেলেন? কথা নয় বার্তা নয়, রাজনীতির ইস্যুগুলো সবসময় আপনার তত্ত্বাবধায়ক সরকার একটা কোর্টে নিয়ে সারা দেশে একটা ওলট পালট করে দিয়েছে উদ্দেশ্যমূলকভাবে। এটা তারপরে এই যে বঙ্গবন্ধুর ছবি নিয়ে, যার যেখানে ইচ্ছা ছবি তুলবে, কিন্তু এটাও কোর্টে নিয়ে গেল এবং হাইকোর্ট রায় দিল যে বাধ্যতামূলকভাবে সমস্ত অফিস আদালত, হ্যাঁ, দোকানপাট, বাড়িঘরে এটা তুলতে হবে, সেই রায়টাও কি আছে? আপনি তো ঠিকই হাইকোর্ট থেকে একটা রায় নিয়ে নিয়েছিলেন। এবং যে সমস্ত জজ সাহেবরা এই রায়টা দিয়েছে, আগের রায়ের কথা বলছি, ছবির রায়, সেই জজ সাহেবরাই তো এখন দেখে তাদের মাথার উপরে ওই ছবি নাই, সুপ্রিম কোর্টের এক নম্বর আদালতে যান, হাইকোর্ট বিভাগের সমস্ত জজ সাহেবের এজলাসে যান, নিম্ন আদালতের সমস্ত জজ সাহেবের উপর ওই ছবিটা আমরা দেখেছি, কিন্তু এটা তো এখন দেখে এটা অপসারণ হয়ে গেছে। দুর্ভাগ্য না, এটা যারা রায় দিল তারাই রায় মানল না।